আমরা 13ই মে র‍্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকাতে প্রেরণ করি। আমরা ওখানে প্রেরণ করার মূল কারণ ছিল, আমাদের কাছে একটা অভিযোগ ছিল, সোনিয়া নামে একজন নার্স, উনি আমাদের কাছে একটা অভিযোগ করেছেন এবং ইতিপূর্বে উনি থানায় একটা জিডি করেছেন, একটা ভয়ানক প্রতারক চক্রের শিকার তিনি হয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করতে গতকালকে টাঙ্গাইল কালিহাতি থানায় প্রেরণ করি। আমরা কালিহাতি থানা থেকে যে অভিযুক্তকে আমরা খুঁজছিলাম, আমরা তাকে সেখান থেকে গ্রেপ্তার করি। আমরা এই যে অভিযুক্ত যাকে আমরা খুঁজছিলাম, যিনি প্রতারণা সোনিয়া যার প্রতারণা শিকার হয়েছিলেন, তিনি নিজেকে মেজর পরিচয় দিতেন। সে কখনো কখনো মেজর আব্দুর রাজ্জাক, কখনো কখনো মেজর সাগর চৌধুরী, কখনো কখনো জাহিদ চৌধুরী, কখনো সুমির নামে তিনি পরিচয় দিতেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়, কিন্তু তিনি বৈবাহিক সূত্রে কালিহাতিতে থাকেন। সেখানে একটা ভাড়া বাসা থেকে আমরা তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের সময় আমরা তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি কমব্যাট ইউনিফর্ম, সেনাবাহিনীর কমব্যাট কাঁধ ব্যাগ, একটি সেনাবাহিনীর সাগর নামীয় নেম প্লেট, সেনাবাহিনীর ফেস মাস্ক, একটি সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ, একটি সেনাবাহিনীর ব্যাজের প্রতিলিপি সম্ভবত মানি ব্যাগ, যেটা আমরা অনেক সময় আর্ম ফোর্সেসের লোকজন তাদের লগো সম্বলিত মানি ব্যাগ ব্যবহার করেন, সেরকম মানি ব্যাগ, একটি সেনাবাহিনীর পুরাতন গেঞ্জি, একটি মোটর সাইকেলের লাইসেন্স, 5টি সেনাবাহিনীতে নিয়োগের ভুয়া নিয়োগপত্র ও মেডিকেল সনদপত্র, 5টি ভুয়া এনআইডি কার্ড, সে বিভিন্ন নামে এনআইডি কার্ড করেছে, সে 5টি ভুয়া এনআইডি কার্ড, একটি পোস্ট অফিস সেভিং বই, একটি সোনালী ব্যাংকের টাকা গ্রহণের রিসিপ্ট, 4টি মোবাইল ফোন এবং 11টি সিম উদ্ধার করা হয়। আমরা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছি, তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর কখনো ক্যাপ্টেন পরিচয় দিতেন, কখনো সেনা মেজর পরিচয় দিয়ে বিভিন্ন সফট টার্গেটকে উনি খোঁজেন। সাগর চৌধুরী নামে যে তার একটা ফেসবুক আছে, সেই ফেসবুকটাতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের ফ্ল্যাগ আছে এবং তার যে সেখানে পোশাক পরিহিত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর, সাধারণ মানুষ সহজে বিশ্বাস করে যে সে সেনাবাহিনীতে কর্মরত। এমনি সূত্র ধরে সোনিয়া নামে একজন নার্সের পুরাতন ঢাকা কামরাঙ্গীরচরে তিনি একটা হাসপাতালে জব করেন, তার সাথে তার ফেসবুকে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে এই সাগর চৌধুরী সেনাবাহিনীর ইউনিফর্ম পরে বিভিন্ন সময় ওনার সাথে ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলেছেন এবং নিজেকে পরিচয় দিয়েছেন সেনাবাহিনীর মেজর পরিচয়। উনি বগুড়াতে, বগুড়া ক্যান্টনমেন্টে উনি জব করেন, তার পিতামাতা দুজন জার্মানিতে থাকেন, তিনি প্রায়ই বিভিন্ন সময় জার্মানিতে যাতায়াত করেন। এরকম করে সোনিয়ার সাথে পরিচয় করে কথাবার্তা বলার এক পর্যায়ে উনি বলছেন, যেহেতু সোনিয়া নিজেকে পরিচয় দিয়েছেন উনি নার্স, তখন বলছেন আপনাকে আমি সিএমএইচ এ চাকরি দিয়ে দিব। এই বিশ্বাসের ভিত্তিতে সোনিয়া তার সাথে কথোপকথন করে এবং পরবর্তীতে বলে যে আমি আরও 5 জনকে চাকরি দিতে পারবো। সেই সুবাদে সোনিয়া যে হাসপাতালে চাকরি করেন, তার অন্যান্য যে নার্স আছেন সবাই সাথে কথাবার্তা বলছেন এবং প্রত্যেকের সাথে 5 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিবেন, এরকম একটি এগ্রিমেন্টে গিয়েছেন এবং এই 5 জন নার্স প্রত্যেকে আলাদাভাবে তার সাথে এই মতে কথা বলেছেন, ফেসবুক মেসেঞ্জারে কথা বলেছেন। এবং সাগর চৌধুরী ওই সময়ে কিন্তু দেখা যেত যে ইউনিফর্ম পরিহিত অবস্থায় তাদের সাথে কথা বলতেন, সবার সাথে পরিচয় হয় এবং কনফিডেন্স বিল্ড আপ করার পরে এই বছর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এই সময়ে এই 5 জন ভিকটিম থেকে 17 লক্ষ টাকা নিয়ে যান। এই টাকাগুলো নিয়ে যাওয়ার সময় তিনি বিকাশের অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, নগদের অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, আর যেহেতু আমরা বলছি ইতিমধ্যেই তিনি 5টি এনআইডি কার্ড ব্যবহার করেন এবং 11টি সিম ব্যবহার করছেন, বর্তমানে 11টি সিম রানিং আছে। আমরা যখন তার কল লিস্ট অ্যানালাইসিস করেছি তখন 25টার মতো সিম গত কিছুদিনের মধ্যে উনি ব্যবহার করেছেন এবং অসংখ্য মোবাইল ফোন ব্যবহার করেছেন। এক একজনের সাথে যখন একটাতে কথা বলবেন তখন তিনি এরপরে ব্লক করে দেন। ফেসবুক আইডিটা আমরা একটু সার্চ করেছিলাম, অসংখ্য মেয়েদের সাথে তার যোগাযোগ। গতকালকে তার মোবাইল ফোন যখন আমরা ক্যাপচার করে আমাদের নিজ জিম্মায় সারাক্ষণ দেশের বিভিন্ন খান থেকে মেয়েরা তার সাথে যোগাযোগ করছে, তার মানে বিভিন্ন এই মেয়েদের সাথে তার এটা যোগাযোগ এবং সবার সাথে প্রতারণার আশ্রয়টা তিনি নিচ্ছেন এবং তার ব্লক লিস্ট ফেসবুককে অনেককেই তিনি ব্লক করে দিয়েছেন।
তার মানে হলো যখনই কেউ সাথে প্রতারণা করে তখন কিছুদিন পরে তারে ব্লক করে দেয়। এমনিভাবে এই সোনিয়া এবং বাকি পাঁচজনকেও তারা একটা পর্যায়ে ব্লক করে দিয়েছিল। ব্লক করার পরে যখন টাকা তখন সোনিয়া বুঝতে পেরেছেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন, তারপরেই তিনি কামরাঙ্গি থানায় একটা জিডি করেন এবং সে পরবর্তীতে আমাদের কাছে একটা অভিযোগ দেন। সে অভিযোগের ভিত্তিতে আমাদের অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি তার প্রতারণার কথা স্বীকার করেছেন। তার আরেকজন সহযোগী আছে, আমরা তাকে খুঁজতেছি, নিশ্চয়ই তাকে পেয়ে যাব। আর যে সমস্ত লোকজনকে মা বাবা পরিচয় দিতেন এগুলো মনে হচ্ছে সবই ফেক, বিভিন্ন লোকজনকে বিভিন্ন সময় সে ইউজ করতো। তারপরেও তার অন্যান্য কোন কোন সহযোগী আছে এটা আমরা জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত জানতে পারবো। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে কামরাঙ্গি থানায় এবং এই বাংলাদেশ সেনাবাহিনীর যে রূপ ধারণ করা, একজন সরকারি কর্মকর্তার রূপ ধারণ করার যে অভিযোগ এবং প্রতারণার যে অভিযোগ, সেই বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা হবে। আমরা জেনেছি ইতিপূর্বে তিনি র্যাবের কাছে একবার অ্যারেস্ট হয়েছিলেন আশুলিয়া থানার একটা মামলায়। তিনি জামিনে আছেন আর তার গ্রামের বাড়ি যে গাইবান্ধাতেও তার বিরুদ্ধে একটা মামলা বিচারাধীন আছে। তা আমরা তারে আজকে উপস্থাপন করার মাধ্যমে এটুকু বলতে চাই যে অন্যান্য এভাবে বাহিনীর পরিচয় দিয়ে যারা মানুষের সাথে প্রতারণা করে এরা কিন্তু কখনো না কখনো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়তে হবে। আর সাধারণ মানুষ যারা এরকম প্রতারিত হচ্ছেন আসলে এরকম ভেবেচিন্তে মানুষের সাথে যোগাযোগ করা উচিত। সেনাবাহিনী বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী বলেন, অন্য কিছু কোনো বাহিনীতে এরকম কোনো প্রতারক চক্রে, কারণ একটা বিধিবদ্ধ সংস্থা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু নিয়োগ করে থাকেন। সুতরাং এরকম কোনো আলাদা মানুষ কোনো চাকরি দিবে এরকম কোনো প্রতারণা যেন সাধারণ মানুষ কোনো প্রতারণার শিকার না হন, এটাই হচ্ছে আমাদের মেসেজ।